সব শত্রুর মুখে ছাই দিয়ে মাথা উঁচু করে দীপ্ত পদক্ষেপে পৃথিবীর বুকে বাংলাদেশ পদচারণা করতেছে। এটা সবচেয়ে বড় অর্জন। যেটুকু অপ্রাপ্তি আছে, বৈষম্য অথবা দুর্নীতি, লুটপাট, দলবাজি, ক্ষমতার অপব্যবহার, এই সব কিছুই মোকাবেলা করব আমরা সাংবিধানিক পথে এবং রাজনৈতিকভাবে। 4000 বছরের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। এবং 50 বছর হয়ে গেল এবং এখনও বাংলাদেশ সব শত্রুর মুখে ছাই দিয়ে মাথা উঁচু করে দীপ্ত পদক্ষেপে পৃথিবীর বুকে বাংলাদেশ পদচারণা করতেছে। এটা সবচেয়ে বড় অর্জন। অপ্রাপ্তি আছে, এখনও বৈষম্য আছে, এখনও লিঙ্গ বৈষম্য আছে, এখনও সবাই এই সমৃদ্ধির সুফল ভোগ করতে পারছে না। আছে সাম্প্রদায়িকতার ছোবল, আছে জঙ্গিবাদের তৎপরতা, কিন্তু তারপরেও বাংলাদেশ পৃথিবীর বুকে তার জায়গা করে নিয়েছে। সুতরাং 71-এর মুক্তিযুদ্ধ যে চেতনা, সেই চেতনার পথে বাংলাদেশ টিকে আছে, টিকে থাকবে। এই অর্জনকে সামনে নিয়েই যেটুকু অপ্রাপ্তি আছে, বৈষম্য অথবা দুর্নীতি, লুটপাট, দলবাজি, ক্ষমতার অপব্যবহার, এই সব কিছুই মোকাবেলা করব আমরা সাংবিধানিক পথে এবং রাজনৈতিকভাবে।